এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পরীক্ষায় নকল করার অভিযোগ তুলে এক ছাত্রের বাবা মাকে বিদ্যালয় ডেকে অপমান, তা সহ্য করতে না পেরে আত্মহত্যা অষ্টম শ্রেণীর ছাত্রের, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বন দপ্তরের পেলাখোবা রেঞ্জে বড় সড়ো সাফল্য, কয়রার আলে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টাকে নস্বাদ বন দপ্তরের, পাচার হওয়ার আগেই প্রায় ১ কোটি টাকার টিক কাঠ উদ্ধার। এবার আসছে বিস্তারিত সংবাদে। পরীক্ষায় নকল করার অভিযোগে এক ছাত্রীর বাবা এবং মাকে বিদ্যালয়ে ডেকে অপমান করার অভিযোগ ওঠে, আর সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করল অষ্টম শ্রেণীর ছাত্রী। মৃত ছাত্রীর নাম শ্রেয়া ঘোষ, বয়স ১৩, বাড়ি জলপাইগুড়ি শহরের দেবনগর এলাকায়, শহরের সুনীতিপালা সদর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষিকা সহ আরও দুই শিক্ষিকার নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। জানা গিয়েছে ৭ ডিসেম্বর বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সংস্কৃত পরীক্ষা ছিল। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, সংস্কৃত পরীক্ষা চলাকালীনই একই ক্লাসের এক সহপাঠী বিদ্যালয়ের শিক্ষিকাকে অভিযোগ করে জানায় শ্রেয়ার নকল করছে। সহপাঠীর কথা শুনে শ্রেয়াকে তল্লাশি করেন শিক্ষিকা। তল্লাশি করেও শ্রেয়ার কাছ থেকে নকল করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ। তারপরেও শ্রেয়ার পরীক্ষা বাতিল করে অভিভাবককে ৮ই ডিসেম্বর বিদ্যালয়ে ডেকে অপমান করা হয়, তাও আবার ছাত্রীর সামনে। সেই অপমান সহ্য করতে না পেরে ৯ই ডিসেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্রেয়া, এমনটাই অভিযোগ। শ্রেয়ার এই আত্মহত্যার নোটের ভিত্তিতে প্রধান শিক্ষিকা সহ আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। এর জন্য দায়ী হচ্ছে, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ওই হয় অনন্যা নামে মেয়েটা, আর স্কুলের চন্দ্রাণী ম্যাম আর হেডমিস্ট্রেস আমাদের পরের দিন ডাকার পরে আমাদের এমন অপমান করছে যে আমার মেয়ে সহ্য করতে পারে নাই অপমানটা। হেডমিস্ট্রেস করছে আর চন্দ্রাণী ম্যাম নামে এক মিস্ট্রেস আছে, আমাদের বলেছে আপনারা কি মেয়ের হয়ে সাফাই গাইতে আসছেন? আমি বললাম ম্যাডাম আর ১০টা ভালো মেয়ের মধ্যে আমার মেয়েও একজন, আমি আমার মেয়েকে তো চিনি। হ্যাঁ, তার জন্য ৩টা ৪টা মাস্টার রাখা আছে, বাড়িতে যায় পড়ে, আমি প্রতিদিন দিয়ে যাই নিয়ে যাই বাইকে করে। আমার মেয়ে মনে হয় না আপনারা হয়তো কোথাও নকল তো ধরতে পারেন নাই, ক্লাসরুমে কত নকল করে নাই, আপনারা অন্য একটা কথা মতো এই কাজ করলেন। অন্য একটা মেয়ে এসে বললো ক্লাস খাতা জমা দেওয়ার পরে, তার জন্য এই কথা বলছেন। ওকে দিয়ে জোর করে স্বীকার করাই নিচ্ছে যে তুমি তো অঙ্ক পরীক্ষার দিনও চিটিং করছো, আর অঙ্ক পরীক্ষার দিন তাও উনি গার্ডই ছিল না, অন্য দুটো ম্যাম গার্ড ছিল। স্কুলে যদি লিখে থাকে তাহলে হ্যাঁ, ওটা প্রেশার দিয়ে লিখেছিল, চাপ দিয়ে লেখা হয়েছে, নিতে পারে নাই। আমাকে বললো আপনার মেয়ের কি সাফাই খেতে আসছেন? হ্যাঁ, আপনার মেয়ে অন্যায় করেছে স্বীকার করতে কি আপনার লজ্জা লাগতেছে? হ্যাঁ, কেন আপনার মেয়ে এরকম করবে? আপনার মেয়েকে এই বছর তো পাস করায় দেওয়া হবে। আরে উনি পাস করায় কি, এইটা পর্যন্ত তো এমনি পাস ফেল নেই। হ্যাঁ, আপনার মেয়েকে কিন্তু ৯-এর থেকে টার্গেটে রাখা হচ্ছে, সব ম্যামই টার্গেটে রাখবে। এটা কি ধরনের কথাবার্তা? আমার মেয়ের কোনো নকল পাইলো না, কিছু পাইলো না, টার্গেট কিসের? ও কি কোনো খুন করছে না কিছু করছে? কেন টার্গেট? ওর বান্ধবীর, ওই বান্ধবী বলতে ওই অনন্যা যে ওকে ডিস্টার্ব করছে লেখার সময়। হ্যাঁ, ও কিন্তু একবার ২বার বলছে যে তুই এরকম আমাকে ডিস্টার্ব করিস না, আমি ম্যামকে বলে দিব, বলে নাই। ওইটাই ও দেখাচ্ছিল না, ওই যে চন্দ্রাণী ম্যাম। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি ওই মেয়েটা এবং চন্দ্রাণী মুখার্জি আর ওই যে হেডমিস্ট্রেসের, এদের ৩ জনের শাস্তি হোক। হ্যাঁ, লিখিত অভিযোগ করলাম। সে আত্মহত্যা করেছে, অভিযোগ যেটা সেটা হচ্ছে যে সে নকল করেনি, অথচ আপনাদের স্কুলের থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং তার বাবা মাকে ডেকে নিয়ে যে স্কুলে অপমান করা হয়েছে, সেই অপমান সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। কীভাবে দেখছেন বিষয়টা? আপনার স্কুলের তো একজন
যে ক্ষতি হয়েছে সেটা তো অপূরণীয় ক্ষতি। একদম ছোট একটি বাচ্চা, সে এরকমভাবে ভাবছে, মানে ভাবতে বাধ্য হয়েছে, এটার কোনো এক্সপ্লেনেশন সম্ভবত হয় না। কিন্তু এই যে কোভিডের পরবর্তী সময় টেস্ট এবং থার্ড সামিটিভে এরকম অনেকগুলি ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, অনেক বাচ্চাকে আমরা নকল করতে দেখেছি। সেক্ষেত্রে স্কুলের যে দৃষ্টিভঙ্গি সেটাও মনে হয় সকলকে জানানো খুব দরকার। একটি বাচ্চা আজকে এরকম করেছে, বাকি বাচ্চাগুলোর জন্যেও এটা জানানোটা খুব দরকার। আমরা করেছি কি, ওই পার্টিকুলার যে পরীক্ষাটা দিচ্ছিল সেই পরীক্ষাটা আমরা ক্যান্সেল করেছি, তাতে করেও পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে তার কোনো অসুবিধা হবে না। গার্জিয়ানকে আমরা এই অ্যাসিওরেন্স দিয়েছি, আমরা গার্জিয়ানকে বলেছি কোনো রকমভাবে শারীরিক নিগ্রহ বাচ্চাকে করবেন না, কারণ তা করে বোঝানো যায় না। তবে এটা যে অন্যায়, এটার ওদের বোধ হওয়া দরকার। ভুল আর অন্যায়ের মধ্যে যে ফারাক সেটা কিন্তু আমরা ওদেরকে বারবার বারবার করে বলে বুঝিয়েছি। এবং আরও যে সমস্ত অভিভাবকরা এসেছিলেন এই কারণে, তাতে করে কিন্তু তারা কিন্তু সহমত হয়ে গেছেন, সহমত হয়ে তারা যে জানলেন সই করে গেছেন অন্য ক্লাসের অন্য সেকশানে। তো এই যে ঘটনাটা, অভিযোগ প্রতি অভিযোগের ঘটনাটা ঘটে 7 তারিখ। 7 তারিখই কিন্তু ক্লাস 9-এর, মানে এদের পরের ক্লাসের বাচ্চাদেরকে আমরা মাঠে দাঁড় করিয়ে রেখে বলি যে দেখো এই একটি পরীক্ষা ক্যান্সেল হচ্ছে, পরবর্তী সময় যদি এরকম হয় পুরো পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, যেটা ভয় দেখানোর কথা। গার্জিয়ানদের আমরা সঙ্গে সঙ্গে ডেকে নিই এবং তারা যে খাতাগুলো দেখলেন নকলের বোঝা, তার মধ্যে একজন গার্জিয়ান বাদে বাকি সবাই বললেন যে হ্যাঁ স্কুল এটা যেটা ভেবেছে এটা ঠিক করেছে, একটিমাত্র পেপার ক্যান্সেল, কিন্তু তার প্রমোশন আটকাবে না এবং ওরা যে অন্যায় করেছে এটা ওদের বুঝে নেওয়াটা খুব দরকার। কিন্তু এই বাচ্চাটির এমন কী ঘটলো, 7 তারিখই আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, যে 8 তারিখ আমাদের গার্জিয়ানস মিটিং ছিল 10-এর, যে 9 তারিখ গিয়ে ওকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, এবং সেটাও আমরা জানলামই না, আমরা ভালো করে কথা বলার সুযোগই পেলাম না। এমন কী অপমানিত বোধ হলো, অন্যায় করেছে এটা তো নিজেও আমাদের কাছে লিখে দিয়ে গেছে, সেই জিনিসটি আমরা রাখছি। এটা কি কখনো সম্ভব, এটা একটা বাচ্চাকে আপনাদের মানে যার যার শুভ বুদ্ধি রয়েছে দেখি একটা অ্যাডভেঞ্চার হবে এরকম করে, সেটা অভিভাবক মানতে চান না এটাও জানি। আজকের এই যে পরিস্থিতি, গার্জিয়ানের যে ক্ষয় হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, সেখানে সমব্যথী হওয়া ছাড়া আর কোনো, যেটাকে আপনারা বলেন যে আত্মপক্ষ সমর্থন, সেই কাদা ছোড়া ছুরির মধ্যে আমি যেতে চাই না, বা সমর্থনের কোনো প্রশ্নই আসে না, কারণ অভিযোগ প্রত্যাভিযোগ এগুলো অন্য জায়গার জিনিস। ওনারা আসুন, নিশ্চয়ই ব্যক্তিগতভাবে কথা বলবো, আর এই ক্ষতি তো আমার স্কুলের জন্য বিরাট ক্ষতি। ওখান থেকে ধরা পড়েছে বলেই আমার কাছে এসছে, আদারওয়াইজ তো আসতো না। আমরা যখন চোখে জানি না, দেখিনি, সুতরাং আগের দিনের ব্যাপারটা আমরা অ্যাকাউন্টে নেব না, আজকের ঘটনাটা যখন সত্যি তুমি তাইলে লেখো আমি ভুল করেছি, আমরা সেটা গার্জিয়ানকে দেখিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যন্তই ঘটনা। বন দপ্তরের বেলাকোব রেঞ্জের বড় সড়ো সাফল্য, কয়লার আড়ালে পাচার করা হচ্ছিল কাঠ। পাচার করার আগেই প্রায় 1 কোটি টাকার বার্মাটিক কাঠ সহ 2 ট্রাককে আটক করল বেলাকোব রেঞ্জের রেঞ্জাররা। ঘটনায় গ্রেপ্তার 1। বন দপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেলাকোব রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত এবং তার টিম নিয়ে জলপাইগুড়ি জেলার 10 তরকা জাতীয় সড়কে শনিবার ভোর রাত্রিবেলায় অভিযান চালান। সেখানে কয়লা বোঝাই 2টি লরি দাঁড় করাতে এক লরির চালক পালিয়ে যাওয়ায় সন্দেহ হয় তাঁদের। তারপর লরি তল্লাশি করতেই বেরিয়ে আসে বহুমূল্য বার্মাটিক। পাশাপাশি হাতে নাতে লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেই লরির চালককে জেরা করে জানা যায় 2টি লরি আসাম থেকে গুরগাঁওর দিকে যাচ্ছিল। শনিবার সকালবেলায় গাড়ি থেকে কয়লার বস্তা সরাতেই বেরিয়ে আসে বার্মাটিক কাঠ। গ্রেপ্তার হওয়া ধৃত ব্যক্তির নাম MD শপথ, তার বাড়ি উত্তরপ্রদেশ। ধৃত ব্যক্তিকে কোর্টে তোলা হবে। বন দপ্তর সূত্রে আরও খবর, এই ধরনের অভিযান আগামী দিনেও লাগাতার চলবে।
9 ডিসেম্বর 1946 সালে দেশের গণপরিষদের সদস্যগণ সংবিধান রচনার জন্য গঠিত কমিটির প্রথম সভার আয়োজন করেছিলেন। গণপরিষদের তৎকালীন সদস্য প্রসন্নদেব রায়কতের মৃত্যুতে পরবর্তীতে নির্বাচিত হন উপেন্দ্রনাথ বর্মণ। তারপরে সংবিধান তৈরির কমিটিতে স্থান পেয়েছিলেন উত্তরবঙ্গের এই বরেণ্য সন্তান। শুক্রবার জলপাইগুড়ি নতুন পাড়ায় স্থিত প্রয়াত উপেন্দ্রনাথ বর্মণের বাসগৃহে উপস্থিত হয়ে 9 ডিসেম্বর দিনটিকে স্মরণ এবং সংবিধান স্রষ্টাদের অন্যতম প্রয়াত উপেন্দ্রনাথ বর্মণের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জলপাইগুড়ি শহরের বিশিষ্টজনেরা। এদিন জলপাইগুড়ি নতুন পাড়ার বাসগৃহে দেশের সংবিধানকে ফুল দিয়ে পুজো করা হয়। এ প্রসঙ্গে প্রাবন্ধিক উমেশ শর্মা বলেন, এই দিনটি জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য অনন্য একটি দিন। আজ 9 ডিসেম্বর 1946 সালে ভারতের যে গণপরিষদের সদস্যরা ভারতের সংবিধান রচনার জন্য যে সভা করেছিলেন, প্রথম সভাটি আজকের দিনেই অনুষ্ঠিত হয়েছিল এবং সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ওই সভায় জলপাইগুড়ির থেকে গণপরিষদে নির্বাচিত প্রাদেশিক গণ যে সদস্য হিসেবে নির্বাচিত ছিলেন প্রসন্নদেব রায়কত, কিন্তু তিনি ওই বছরের 1946 সালে 4 ডিসেম্বর তিনি মারা যান, ফলে সবাই তিনি উপস্থিত হতে পারেননি। জলপাইগুড়ি এটা একটা খুব বেদনার জায়গা, তবে আনন্দের জায়গা, ওই আসনেই জয়ী হয়েছিলেন জলপাইগুড়ির বরেণ্য সন্তান, উত্তরবঙ্গের বরেণ্য সন্তান শ্রদ্ধেয় উপেন্দ্রনাথ বর্মণ মহাশয়, যিনি সংবিধান রচনা কমিটির সদস্য হিসাবে এবং সেখানে স্বাক্ষরকারী হিসাবে আজকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে একজন খ্যাতমান ব্যক্তি হিসেবে পরিচিত। আজকে সেই দিনটিকে স্মরণ করতে আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমরা উপস্থিত হয়েছি প্রয়াত উপেন্দ্রনাথ বর্মণ মহাশয়ের বাড়িতে, তার পুত্র বঙ্গরত্ন অজিত বর্মণ মহাশয়ের আতিথ্যতায় আজকে এই সংবিধান গ্রন্থটিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করলাম এবং এই বিষয় নিয়ে আলোচনা করলাম। অপরদিকে প্রয়াত উপেন্দ্রনাথ বর্মণের সুযোগ্য পুত্র তথা জলপাইগুড়ির অন্য সুসন্তান বঙ্গরত্ন অজিত বর্মণ এই বিশেষ দিনটি প্রসঙ্গে জানিয়েছেন, তার পিতৃদেব সংবিধান তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, যেটি সমগ্র উত্তরবঙ্গবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। যে ভারতীয় যে সংবিধান রচিত হয়েছে, সেখানে উত্তরবঙ্গের থেকে আমার প্রয়াত পিতৃদেব একমাত্র প্রতিনিধি ছিলেন। এই নিয়ে আমরা শুধু আমাদের পরিবারের লোক নয়, সমস্ত উত্তরবঙ্গের লোক গর্বিত। আজ এই সংবিধানকে যে সমস্ত অধিকার দেওয়া আছে নাগরিকদের, সেই অধিকার নিয়ে আজও চলছে এবং আগামী দিনে চলবে। আপনারা আজও লক্ষ্য করে থাকবেন, দেখে থাকবেন টিভিতে, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যে লোকসভার অধিবেশন শুরুর আগে তিনি এই সংবিধানকে প্রণাম করে তারপর তার অধিবেশন শুরু করেছেন। এটা এমন যেমন গীতা ভাগবত পবিত্র গ্রন্থ, এটাও সেই অর্থে এটা একটা শুধু বিখ্যাত নয়, এটা একটা গ্রন্থ যেটাকে আমরা সকলের কাছে আমাদের নমস্য। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, যারা নেই, সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি আমার প্রণাম ভালোবাসা জানাচ্ছি। রাস্তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভেও সামিল হয়েছেন। জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া অঞ্চলের অন্তর্গত গন্ডার মোড় থেকে দাসপাড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার মান নিয়ে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সেই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকেই ওই এলাকায় ছুটে যান জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ এবং জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা। বাসিন্দাদের অভিযোগের কথা শুনে সেই রাস্তা ফের দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন সহকারী সভাধিপতি। কথাও রেখেছেন তিনি, বর্তমানে নতুন করে ফের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে,
বর্তমানে অবশ্য কাজটি শেষের পথে। না না খুব ভালো, আমি এতে খুব খুশি, খুব খুশি। প্রথমে একটু সমস্যা ছিল যে কারণ রাস্তাটা যদি যা সমস্যাটা ছিল সেটা আমাদের লংজেভিটি হইতো না, এখন যেটা কাজ হচ্ছে এতে আমাদের লংজেভিটিটা আসে। এখন এই যে ওইটার উপরে দিয়ে আমরা মানে একটু রিপেয়ারিং হয়ে যাওয়ার পরে দেখি আছে আমাদের খুব সুবিধা, রিপেয়ারটা হওয়ার পরে আমাদের খুবই সুবিধা হবে, আমরা তাতে খুবই মানে খুবই আনন্দিত। আমার নাম নিত্যানন্দ রায়, আর কন্ট্রাক্টর বা আমি আমাদের ওই যে জেলা পরিষদের সভাধিপতি ওনাকে আমার খুবই ধন্যবাদ। হ্যাঁ, এখন তো আগে যা ছিল তার থেকে এখন ভালো আছে, ভালোই হয়েছে। এখন প্রথমে খারাপ ছিল বলেই তো পরে এই মাঠ স্টেশন করা হলো, আমরা সব এখানকার জনবসতি যারা সবাই মিলে কমপ্লেন করার পরে আবার রাস্তা হলো। হ্যাঁ, তাকে আমরা জেলা পরিষদে করেছিলাম আর কি। হ্যাঁ, খুশিতে এখন তো যা কাজ হয়েছে ভালো কাজ হয়েছে, ঠিকই আছে। এখন এই যে আবার নতুন করে পিচ দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের গন্ডার মোড় থেকে দাসপাড়া পর্যন্ত, যে রাস্তাটা রিপেয়ারিং আমাদের জেলা পরিষদের মাধ্যমে হচ্ছে সদর ব্লকের। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রথম খবরটা জানতে পারি এবং এলাকাবাসী তারপরেই আমাদেরকে খবর জানায়। প্রথমে সম্ভবত আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, আমরা দিনের দিন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ওই এলাকার এসি তাদেরকে নিয়ে এবং যারা এজেন্সি ছিল তাদেরকে বলতে বলা হয় যে কখনো কোনো অবস্থাতেই জেলা পরিষদের কাজের মান খারাপের কাছে, কিন্তু কাজের মান খারাপ হবে এটা কিন্তু জেলা পরিষদ কখনোই মান্যতা দেবে না। আপনাদের কাজ যা শিডিউল আছে সে হিসেবেই করতে হবে। এবং তারপরে আপনাদের আপনারা নিশ্চয়ই গেছেন বা হয়তো দেখেছেন যে কাজের মানের ব্যাপারে নিশ্চয়ই গ্রামবাসী এবং স্যাটিসফ্যাকশন আছে, কারণ এই চেয়ারে আমরা এসে জনগণের দ্বারা নির্বাচিত আমরা জনপ্রতিনিধি। জলপাইগুড়ির তিস্তা উদ্যান এবং বাবুপাড়ার চিলড্রেন পার্ককে আরও উন্নতভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করল উদ্যান ও কানন বিভাগ উত্তরবঙ্গ। কিছুদিন আগেই এক অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ির তিস্তা উদ্যানে ব্যাটারি চালিত দুটি খেলনা গাড়ির শুভ সূচনা করা হয়। উদ্যান ও কানন বিভাগের বনাধিকারিক অঞ্জন গুহ বলেন, শীঘ্রই জলপাইগুড়ি তিস্তা উদ্যান এবং বাবুপাড়া শিশু উদ্যানে যোগাযোগকারী করলা নদীর উপরে একটি সেতু তৈরি করা হবে। সেই সেতুর মধ্য দিয়ে অনায়াসে উদ্যানে ভ্রমণ পিপাসুরা এক পার্ক থেকে অন্য পার্কে যাতায়াত করতে পারবেন। তিনি আরও বলেন, এই কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়ে গিয়েছে, জলপাইগুড়ি পৌরসভার সবুজ সংকেত পেলেই কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। এটা আমি ম্যাডামকে বলছিলাম যে আপনারা জানেন যে পাশে আমাদের এক করলা নদী এবং এই যে তিস্তা উদ্যান এর মাঝখানে আমরা একটা ভেবেছিলাম যে একটা ছোট ব্রিজ বা মানে সংযোগকারী রাস্তা করব যাতে ম্যাডাম এপাশ থেকে ওপাশে যেতে পারে। এর একটি এস্টিমেটও আমরা রেডি করেছি, অলরেডি রেডি আছে। আমি ম্যাডামের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই প্রপোজালটা নিয়ে এসে আমরা ম্যাডামের কাছে আসব, যৌথভাবে আমরা চেষ্টা করব যদি ওইভাবে আরেকটা বিনোদনমূলক কাজ এখানে করা। প্রাক বড়দিনের উৎসবে মেতে উঠলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। শনিবার জলপাইগুড়ি ইউনাইটেড চার্চেস ক্রিসমাস সেলিব্রেশন কমিটির উদ্যোগে প্রাক বড়দিন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় পুরসভার 9 নম্বর ওয়ার্ডের পিলখানা উপাসনা ক্লাবের মাঠে। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের প্লাস্টার্স রেভারেন্ট বিপ্লব সরকার বলেন, বড়দিনকে সামনে রেখেই এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেছেন, এবারের প্রাক বড়দিন উৎসব যার মূল স্লোগান ভালো প্রতিবেশী, শহরের সকল চার্চকে নিয়ে এই দিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ, চার্চ অফ নর্থ ইন্ডিয়া, চার্চ অফ গড, হিমালয়ান ফ্রি চার্চ থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করলেন। আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে আমরা সমস্ত আপামর জলপাইগুড়িবাসী তথা বাইরের যারা শুনে তাদেরকে জানাতে চাই যে আমাদের ক্রিসমাসের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এবং এইবার একটা বিকল্প প্রক্রিয়া নেওয়া হয়েছে, সেটা হলো যে চার্চের ভেতরে নয় বাইরে। আমরা এইভাবে বলতে চাই যে সরকার যদি দুয়ারে আসে আমরা দুয়ারের বাইরে যাব না কেন, এবং আমরা এখানে একটা বিশেষ মাঠে এসেছি, বিভিন্ন চার্চ থেকে আমরা সমবেত। এখানে জানেন আপনারা যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা থাকে যারা আমাদের প্রতিবেশী, এবং এই ক্রিসমাসের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা ভালো বার্তা দিতে চাই যে প্রতিবেশী সে যে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। ধর্মাবলম্বীরা প্রকৃত প্রতিবেশী হয় এটা কখনোই সঠিক নয়,
কিন্তু যে বিপদে রয়েছে যার পাশে গিয়ে দাঁড়াচ্ছি সেই প্রকৃত প্রতিবেশী। এবং আমরা প্রভু যীশু খ্রিস্টের এই ভালোবাসার বার্তা দিতে চাই যে তিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসে ভালো প্রতিবেশী হয়েছেন, আমাদের উদ্ধার করেছেন, এবং এই আনন্দের বার্তা আমরা সবাইকে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পরীক্ষায় নকল করার অভিযোগ তুলে এক ছাত্রের বাবা মাকে বিদ্যালয়ে ডেকে অপমান, তা সহ্য করতে না পেরে আত্মহত্যা অষ্টম শ্রেণীর ছাত্রের, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বন দপ্তরের বেলাকোবা রেঞ্জে বড় সড়ো সাফল্য, কয়লার আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টাকে নস্বাদ বন দপ্তরের, পাচার হওয়ার আগেই প্রায় ১ কোটি টাকার টিক কাঠ উদ্ধার। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।